বাংলাদেশ বিমানের একজন শ্রমিক, যিনি নিয়ন্ত্রণ করতেন পুরো বিমান ও বিমানবন্দর। তার ইশারায় বিমানবন্দর অচল থেকে সচল সবই ছিল সম্ভব। এমন ক্ষমতাধর সেই শ্রমিকের নাম মোহাম্মদ মশিকুর রহমান, যিনি কৌশল আর ক্ষমতার মায়াকাঠির ব্যবহারে হয়েছেন আঙুল ফুলে কলাগাছ। আর সেই কলাগাছ হয়ে বিমানের সর্বোচ্চ কর্তা থেকে মন্ত্রী, মেয়র, আমলা, এমনকি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গেও ছবি তুলে বেশ উচ্চস্বরেই যেন জানান দিয়েছেন তিনি বিমান সম্রাট মশিকুর রহমান। পদোন্নতির সুযোগ পেয়েও ফিরিয়ে দেওয়ার নজির দেখিয়েছিলেন মশিকুর, কেননা পদোন্নতি নিলেই হতেন কর্মকর্তা, আর কর্মকর্তা হলে সিবিএ নির্বাচন করার সুযোগ হারাতেন মশিকুর। তাই সিবিএর পদের জন্য ছেড়েছেন পদোন্নতির সুযোগ। কি আছে এই পদে? বিমানের কর্মচারীদের ফোরাম সিবিএ, যার পুরোরূপ কম্বাইন্ড বার্গেনিং এজেন্ট বা সম্মিলিত দর কষাকষির ফোরাম। এই সংগঠন বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে দর কষাকষি করে দীর্ঘ সময় যার নেতৃত্বে ছিলেন মশিকুর, একই সঙ্গে তিনি ছিলেন বিমান শ্রমিক লীগের সভাপতিও। আর এই সব মিলিয়ে একক আধিপত্য বিস্তার করেছিলেন এই শ্রমিক নেতা। সিবিএ সভাপতি হবার পরেই বদলি থেকে নিয়োগ সবকিছুতেই ছিল মশিকুরের হস্তক্ষেপ। তার সিদ্ধান্ত না মানলেই বিমানবন্দর অচল করে দেওয়ার ঘটনার নজিরও রয়েছে এই শ্রমিক নেতার। নিয়ম অনুযায়ী বিমান বাংলাদেশে চুক্তিভিত্তিক কেউ 89 দিনের বেশি কাজ করলে তার চাকরি স্থায়ী করতে হয়। তাই চাকরি স্থায়ী এড়াতে 89তম দিনে নতুন করে চুক্তিবদ্ধ করা হয় শ্রমিকদের। আর এই চুক্তির আওতায় আসতেও ঘটে টাকার লেনদেন। অভিযোগ রয়েছে যার বড় অংশ যেত মশিকুরের পকেটে, আর এই চুক্তিবদ্ধ শ্রমিকরাই হয়ে ওঠে তার শক্তি। দুর্নীতি আর অনিয়মকে সঙ্গী করে চললেও শ্রমিক কর্মচারীদের কাছে জনপ্রিয় ছিলেন মোহাম্মদ মশিকুর রহমান। অপ্রতিরোধ মশিকুরের মূল আশ্রয়স্থান ছিলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপস। তার প্রশ্রয়ই বেপরোয়া হয়ে ওঠেন বিমান শ্রমিক মোহাম্মদ মশিকুর রহমান। বারবার পদোন্নতি ফিরিয়ে দিলেও শেষে এসে চাকরি বাঁচাতে পদোন্নতি নিয়েছিলেন নিজের পছন্দের জায়গা কানাডার টরন্টোতে। রাজনৈতিক সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হবে যেন ফ্লাইট চালু হয় টরন্টোতে, যেখানে তিনি দায়িত্ব পালন করছিলেন স্টেশন ম্যানেজার হিসেবে। সরকার পরিবর্তনের পর মশিকুর রহমানকে দেশে বদলির জন্য একটি চিঠি প্রদান করে বাংলাদেশ বিমান, যেখানে নভেম্বর মাসের 6 তারিখের মধ্যে বাংলাদেশে যোগদান করতে হবে বলে বলা হয়েছে। 2 সন্তান ও পরিবার নিয়ে বর্তমানে টরন্টোতে অবস্থান করছেন এই প্রভাবশালী। সেখানেও আয় বহির্ভূত অডেল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মশিকুরের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ করে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, আওয়ামী লীগ নেতা শাজাহান খান, সাবেক মন্ত্রী রাশেদ খান ম্যানন, বিমানের সাবেক এমডিওসিও কমোডোর অবসরপ্রাপ্ত জাকিউল ইসলাম, সাবেক এমডিওসিও শফিউল আজিম সহ বর্তমানের সর্বোচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক, যা ফেসবুকে তিনি উল্লেখ করেছেন, যার প্রত্যেকটি ছবি বিশ্লেষণ করলে বোঝার উপায় নেই তিনি শ্রমিক নাকি বিমানের হর্তাকর্তা। কোনো কোনো ছবিতে দেখা যায় এক সোফায় বসে মেয়র তাপসের সঙ্গে হয়েছেন অতিথি, আবার কখনো খাইয়ে দিচ্ছে কেক, আবার অন্য একজন ধরে আছেন তার উপর ছাতি, যেখানে তার পাশেই দাঁড়ানো আরেক মন্ত্রী। এমন অভিযোগ নিয়ে শ্রমিক নেতা থেকে কর্মকর্তা বনে যাওয়া মোহাম্মদ মশিকুর রহমানকে একাধিকবার ফোনেও চেষ্টা করা হয়েছে, এমনকি খুদে বার্তা দিয়েও তার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিমানে কড়া সিন্ডিকেট গড়ে তুলে আওয়ামী সরকারের আশ্রয়ে শ্রমিক লীগের এই নেতা বনে গেছেন বিমানের সম্রাট পরিচয়ে। তাকে স্বচ্ছ পরিচয়ের প্রত্যয়ন দিতে আনা হয়েছিল অভিযোগ, এবং নিয়ম রক্ষার তদন্ত শেষে দেওয়া হয় স্বচ্ছতার ছাড়পত্র, যেখানে লেখা হয় কোনো হিসাব বহির্ভূত অর্থ ও সম্পদ খুঁজে পায়নি দুদক। বাংলাদেশ বিমানকে হাতের তালুতে নাচানো কর্তাকে এবার দেশে বদলির চিঠি দিয়েছে বাংলাদেশ বিমান। তবে প্রশ্ন থেকে যায়, এমন দাপুটে শ্রমিক থেকে কর্মকর্তা হওয়া মশিকুর কি দেশে ফিরবেন, নাকি থেকে যাবেন নিজের পছন্দের টরন্টোতে, নাকি এই সময়ে এসেও খোলস পাল্টে আবারও হয়ে উঠবেন নয়া সম্রাট? নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।